আপনি যে কোনো মামলায় অভিযুক্ত এবং আপনি সেই মামলায় অভিযুক্ত থাকাকালীন কোর্টের কাছ থেকে আপনি বেল পেয়েছেন, সেই বেল থেকেও কিন্তু আরাম পাওয়ার জন্য আরেকটা মামলা করা যায়, সেটা হচ্ছে রিল্যাক্সেশন অফ বেল। কিরকম? বা জামিন থেকে আরাম পাওয়ার জন্য কিন্তু মামলা করা যায়, সেটা হচ্ছে রিল্যাক্সেশন অফ বেল। যেমন ধরুন আপনার স্ত্রী মামলা করেছিল 498 আরও অ্যাটেম্প টু মার্ডার, এই করেছে সেই করেছে দিয়ে একটা মামলা করেছে, এবং আপনি সেই মামলার ধরুন আপনি একটা বেল কোর্ট থেকে বেল নিয়েছেন, এবং সেই বেলের অর্ডারে লেখা আছে যে আপনাকে বেল দেওয়া হলো কিন্তু প্রত্যেক সপ্তাহে থানায় গিয়ে হাজিরা দিতে হবে অথবা কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে প্রত্যেক ডেটে। এরকম অনেক রকম ফাংশনারি বা জুডিশিয়াল সিস্টেম অনুযায়ী বেল বা জামিনের আবেদন মঞ্জুর করা হয়, এবং সেই সিস্টেম অনুযায়ী কিন্তু আপনার আবেদনটা মঞ্জুর করে আপনি জামিনে আছেন। কিন্তু আপনি সার্ভিস সূত্রে হোক বা কর্মসূত্রে অনেক দূরে থাকেন, যেমন ধরুন আপনি কলকাতায় থাকেন, আপনার গ্রামের বাড়ি কোনো একটা জেলার কোনো একটা ব্লকে, সেইখান থেকে যখন মামলা হয় সেখানকার লোকাল কোর্ট যে মামলা বা বেলের জন্য ইয়ে হয়েছিল প্রত্যেক দিন থানায় আপনাকে হাজিরা দিতে যেতে হয়। তো এবার ধরুন কোনো একটা দূরের জায়গায় যদি আপনি চাকরি করেন বা কর্মসূত্রে থাকেন, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেক সপ্তাহে আবার থানায় হাজিরা দেওয়ার জন্য যেতে হয়। তো এই ঝামেলা বা ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কিন্তু সেই বেলের অ্যাপ্লিকেশনটা কলকাতা হাইকোর্টে রিল্যাক্সেশন অফ বেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং জজ সাহেবকে যদি আপনি স্যাটিসফাইড করতে পারেন যে দেখুন আমি বেলে আছি বা জামিনে আছি, জামিনে মুক্ত আছি, কিন্তু আমার এই জামিনের যে প্রেশার, এই যে আমাকে প্রত্যেক দিন থানায় যেতে হয় বা হাজিরা দিতে হয় বা কোর্টে হাজিরা দিতে হয়, এটার জন্য আমার কর্মসূত্রে প্রবলেম হচ্ছে, আর এবং আমি একজন সুপ্রতিষ্ঠিত নাগরিক, আমি কোর্টকে সাক্ষ্য দিচ্ছি যে আমি কোনো সময় দেশ ছেড়ে পালাবো না অথবা কোনো জায়গায় আত্মগোপন করবো না, আমাকে দয়া করে রিল্যাক্সেশন দেওয়া হোক এবং বেলটা আমার থাক যেন আমার এই হাজিরা এবং এই বিভিন্ন রকম যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে অব্যাহতি দেওয়া হোক। এবং কলকাতা হাইকোর্ট যদি মনে করে যে না আপনার বক্তব্যটা সঠিক, তাহলে কিন্তু কলকাতা হাইকোর্ট রিল্যাক্সেশন অফ বেলের জন্য আপনার এই আবেদনটা মঞ্জুর করতে পারে, শুধুমাত্র 498 বা স্বামী স্ত্রীর গণ্ডগোলের জন্য না, আপনি যে কোনো মামলায় অভিযুক্ত হন, মার্ডার কেস, রেপ কেস, ছিনতাই কেস, ডাকাতি কেস, যা যত রকমের মামলার আপনি অভিযুক্ত হন না কেন, এবং আপনি জামিন পেয়েছেন কিন্তু সেই জামিনের জন্য বা সেই ডাইরেকশন সেটা হাইকোর্ট থেকে হোক সুপ্রিম কোর্ট থেকেই, যেই কোর্ট থেকেই বেলটা পান না কেন, তারা কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেমে বেঁধে দেয়, সেই সিস্টেম থেকেও রিল্যাক্সেশনের জন্য আপনি কিন্তু হায়ার কোর্টে বা কলকাতা হাইকোর্টে রিল্যাক্সেশন অফ বেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন আপনি কোনো মার্ডার কেসের আসামি হয়েছেন কিন্তু যেই সময় আপনাকে বেল দেওয়া হলো আপনার কেসের যে পজিশন, মামলার যে পজিশন বা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জজ সাহেব মনে করেছিল যে না তোমাকে প্রত্যেক দিন সপ্তাহে একবার করে মামলায় হাজিরা দিতে যেতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে, তো পরিস্থিতির উপর নির্ভর করে বিভিন্ন সময় জজ সাহেবরা আদেশ দিয়ে থাকেন, কিন্তু পরবর্তীতে আপনি সেই অ্যাপ্লিকেশন নিয়ে যদি আবার কোর্টের সামনে যান এবং কোর্ট যদি স্যাটিসফাইড হয় আপনাকে রিল্যাক্সেশন অফ বেল বা বেল থেকে আরাম বা মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন রকম আইনগুলো আছে। দয়া করে আপনারা যদি কেউ কোনো মামলায় অভিযুক্ত থাকেন এবং কর্মসূত্রে বাইরে থাকেন বা আপনার থানা হাজিরা দিতে অসুবিধা হয় বা কোর্ট হাজিরা দিতে অসুবিধা হয়, তাহলে আপনারা হায়ার কোর্টে রিল্যাক্সেশন অফ বেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।